হরে কৃষ্ণ বন্ধুরা, মোটামুটি আমার রুমটা ঝাড়া হয়ে গেছে, এখন পরিষ্কার করতে হবে। তো হয়ে গেছে ঝাড়া ঝাড়ি, আমারটা সব জিনিস উল্টো পাল্টা ছিলে হয়ে যাচ্ছে। যে গোপাল এখানে চলে এসছে, ঝাড়া ঝাড়ি চলছে। এই ফ্যানটা আমার বিয়ের অনেক আগে টিঙ্কু কিনেছিল, একটু খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিতে হবে। যাই হোক, তোমাদের সবাই নিশ্চয়ই হয়তো ঝাড়া ঝাড়ি সব হয়ে গেছে। ধুয়েছি, প্রচুর ধুয়েওছি আজকে, প্রচুর মেশিনেই ধুলাম, সব ধুয়ে ড্রাই করেও নিলাম। তো রোদে না দিলেও তো একটু হয় না, ড্রাই করার পর যেহেতু একটু বাড়িতে যাবো ভাবছি, তো এর জন্য একটু চাপটা একটু বেশি। মোটামুটি যতটা গুছিয়ে রেখে যাওয়া যায় আর কি ততটাই। তারপরে আবার পয়লা বৈশাখ চলে আসছে, তো আজকে তো সানডে, অনেকের বাড়িতেই হয়তো চিকেন মাটন হবে, স্পেশাল মেনু হবে। আমাদেরও মা বানিয়েছে আজকে একটা স্পেশাল চিকেন মেনু, খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। দেখে তো ডিলিশিয়াস লাগছে, জিভে জল চলে আসছে, আমার মনে হচ্ছে এক টুকরা দেই দেই। এই যে আমাদের মেশিন ঢাকা হয়নি, ঢাকিনি, একবারে পরে মুছে টুছে করব। এই গাছেও ফুল আসবে বন্ধুরা, ফুল ফুটবে, করি এসছে, ভাল লাগে কত রকমের ফুল টুল, বেশ সুন্দর লাগে। উপরে একটা জবা পাড়তে পারিনি বোধ হয়, বাবা চাইলেই পড়তে পারতো, বাবা মানে শ্বশুর মশাই যথেষ্ট লম্বা। আজকে নিচে দেখো গন্ধরাজ ফুল, কালকে যে করেছিল সেগুলো দেখো আজকে ফুল ফুটেছে। কাজের ফাঁকে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম, ভাল লাগছে, মাইন্ডটাও রিফ্রেশ লাগছে। ছেলে ঘুমিয়েছে, ধমাধম যেটুকু পারলাম করে নিলাম, ঘুমিয়ে আছে যতটুকু পারি করি, তার মাঝে আবার তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি। এই জবাটা খুব ভালো লাগে না, এটা শুকিয়ে গেছে, গোবিন্দ জবা বোধহয়, খুব সুন্দর জবাটা, ভালো লাগে। তো আজকে এখানে হলুদ ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলো আমার খুব ভালো লাগে, কলকি ফুল বলে না, এটা অনেক রকমের হয়। বুঝিয়ে পিসির বাড়িতে আছে একটা, ওটা আবার অন্যরকম। গেলে কালকে বুঝিয়ে পিসির বাড়িতে আমার ছেলের বালক সভা ছিল, মানে এতটাই সময় খারাপ, সময় মতো আমরা যেতে পারলাম না। ঘুমিয়েছিল বিকেলবেলা, সন্ধ্যেবেলা যাবো, গেলাম ডক্টরের কাছে, সেখান থেকে বৃষ্টি ঢুকতে ঢুকতে এত লেট হয়ে গেল, গেছিলাম তবু দেখা করে এসছি। এটাই, এই যে আমার ঘাস ফুল ফুটেছে, আমার খুব ভালো লাগে এই ফুলটা, কেন জানি না বন্ধুরা, খুব মানে খুব ভালো লাগে। আমার পাথরকুচি গাছও বড় হয়ে গেছে, টমেটো গাছ হচ্ছে, লঙ্কা গাছ হচ্ছে, এই যে একটা ঘাস ফুল, সাদা ফুল গাছ, আমার লাউ গাছ দেখবে, এই যে লাউ গাছ একদম মাটির সঙ্গে কথা বলে, কবে যে হবে, কবে যে খাবো কে জানে। এদিকে তোমার জ্যৈষ্ঠ মাসে কেটেও ফেলতে হবে, বুঝতে পারছি না কি হবে, হচ্ছে তো এটাই অনেক, এই এটুকু জায়গার মধ্যে যা বুদ্ধি করে করা যায় আর কি, ওটাই। অবশ্যই শ্বশুর শাশুড়ির এতে সহযোগিতা আছে, তারাই বেশি করে, আরও অনেক জামা কাপড় আছে, আরও কত বের হবে, এগুলো সব গোছাতে হবে, সব উল্টো পাল্টা হয়ে আছে। তুই তো
দেখি পদ্ম গাছে কড়ি আছে নাকি। হ্যাঁ, কড়ি আছে, ফুটবে, পদ্ম ফোটা শুরু হবে, ফুটেওছে দু একটা, পয়লা বৈশাখে আশা করি পাওয়া যাবে। এই যে দু একটা গাঁদা ফুল এখনো আছে গাছ, আরগুলো তো সব কেমন হয়ে গেছে, তুলে ফেলেছে সব। এই তো তোমাদের, চলো আরেকটা ফুলের দেখাই করি। এই তো এটা ফুটলে কেমন হবে জানি না, প্রথম এটা ফুটবে, করি আছে এটা। এই যে গাছটা, এই তো সব এলোমেলো, ছোট মন দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছে, ফুলটা শুকিয়ে গেছে আজকে বন্ধুরা, নেতিয়ে গেছে। যাই হোক, তোমরা হয়তো ভাবো বন্ধুরা যে জুতা খুব দেখা যায় ব্লগে, তাই না? আসলে জুতো বেশি আর কি, যেহেতু দোকানে আছে, ভালো মন্দ সব কিছুই ইউজ করি আমরা, তাই এর জন্যই তো। ঠিক আছে, এই যে এখানে দেখো আমার আরেকটা গোপাল, দেখতে পাচ্ছো খাটে উঠে দেখি, এই গোপালটা প্রথম আমাকে আমার ভাই এনে দিয়েছিল আমার বিয়ের বছর পরে, বছর অনেক জায়গায় গেছিল বাবার ধাম থেকে, প্রতিবারই যায় অনেক জায়গায় তীর্থ করতে, এটা এনেছিল, এটা এনেছিল আমার জন্য, মার জন্য একটা। তো আমি ওই যে করোনা লকডাউনের সময় যে গেছিলাম বাপের বাড়িতে, 2 মাসের মতো ছিলাম, তখন টিঙ্কু মানে বর স্নান করাতে করাতে গোপালের পায়ে ভেঙে গেছে। যাই হোক, তারপরে ওই যে এখন তোমরা যে গোপালটা দেখো ওটা পরে কিনেছি, দেখ করে যেটুকু করার করে, মিথ্যা কথা কেন বলবো, যেটুকু করার করে। এখানে আছে আমার রাধাকৃষ্ণ, শঙ্খ, বজরংবলী, যে লক্ষ্মী পাঁচালি, হ্যাঁ তো এইভাবেই চলছে আর কি সংসার। একটু ফাঁকা করে রাখি গ্লাসটা, এই যে এখানে ল্যাপটপ টেবিলটা, এটা পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করব। এই যে ল্যাপটপ আমাদের, আমি ঢেকে ঢেকেই রাখি সবসময় পেপার দিয়ে, তার কারণ কি এত পরিষ্কার করা যায় না বন্ধুরা, সব কিছু যে উল্টো পাল্টা। যাই হোক, ঠিক আছে তো রাখছি এখন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মন চাইলে কমেন্ট করো। এটাই নতুন বছর আসছে, পয়লা বৈশাখ, সবার ভালো কাটুক আর সব দিকে সবার ভালো হোক, সবাই গ্রোথ হোক সবার সব দিকেই। এই তো তোমাদের আশীর্বাদ সবসময় রেখো, তোমরা সবসময় পাশে থেকো, আমাদের ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানাই। তো রাখছি আজকের মতো, প্রচুর কাজ পড়ে আছে, 3:30 অলরেডি বাস চললো, প্রচুর কাজ আছে এখনো, যা হয় ঝাড়াঝাড়ি যতটা আগানো যায় আর কি, যেহেতু আমি বাড়িতে যাচ্ছি অনেক দিন যেতে পারছি না, এই জন্য 2 একের মধ্যে যাবো ভেবেছি, তাই ওখানে পুজোটা দেখবো, মেলাটা দেখবো, সেটাও একটা তারা আছে। ঠিক 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 এটাই, ঠিক আছে রাখছি বন্ধুরা, ছাড়ছি, সে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো, ওকে বাই, টাটা, হরে কৃষ্ণ।